এই দূর দূরে যাও সবাই ঠিক থাকো যদি আমাকে বিপক্ষদের একটু চার পায়া যায় তবে তারা জিতে যাইব কখনো জিতবে কখনো হারবে এতে মন খারাপ করার কিছু নেই আমরা সবসময় হারুন বাবু ভাই আমাকে কোনো খেলোয়াড় নাই অপু শিমু লিমন পরাণ সব পোলা মাইয়ারা গ্রাম ছাইরা শহরে চলে গেছে ওরা তো আর স্কুলেও আসে না আমাদের সাথে শুধু ছোটরাই থেকে গেছে যারা খেলতেও পারে না শিমুল ভাই কই যাইতেছেন কামের খোঁজে ভাই আমাকে জমি নদীতে ভাঙ্গা গেছে আর আমাকে কোনো টাকা পয়সাও নাই গ্রামে কোনো কাজ কাম নাই ওদের স্কুলে কি হইব আমরা স্কুলে যাইতে চাই আমাগো আগে খাবার আর মাথা গুজার ঠাঁই দরকার তারপর আমরা স্কুলের কথা চিন্তা করু শুনছি আমাগো চাইতে বাসাগর কারখানায় কাম পাওয়া সহজ বাসাগো কামে পাঠাইও না শিমুল ভাই দেখি আমরা কিছু করতে পারি কিনা না চল যাই ও না ওদের যাইতে দিও না বাবা আমরা কি করতে পারি মিনা আমাদের কিছু একটা করতেই হবে না বাচ্চাকে কাজে যাইতে হয় কেন এইটা করতে দেয়া হয় কেন শোনো মিনা শিশুর কাজ হলো স্কুলে যাওয়া 14 বছরের নিচের কোনো শিশুই কাজ করবে না চোদ্দ থেকে ১৮ বছরের মধ্যে যে সকল শিশু রয়েছে তারা দিনে ৫ ঘন্টা ঝুঁকিপূর্ণ নয় এমন কাজ করতে পারবে কিন্তু চাকরিদাতাদেরও সেই সব শিশুদের খেলার ও পড়াশোনার সময় দেওয়া উচিত সবাই এইটা জানে এই নিয়ম মানা অত সোজা বিষয় নয় কারখানার মালিকরা শিশুদেরকে কাজ করাতে পছন্দ করে কারণ শিশুদের কম মজুরি দিয়ে বেশিক্ষণ কাজ করানো যায় আর অভিভাবকরাও এই বিষয়ে তেমন জানে না তারা টাকার জন্য শিশুদেরকে কাজে পাঠায় যা ঠিক নয় কিন্তু না করেও উপায় নেই কারণ অভাবী সংসারে সব টাকাই কাজে আসে ও মিনা শম্পা আমার মনে পড়ে যখন রাজু আর আমি শহরে গেছিলাম আর সেইখানে আমাগো কাজ করতে হইতো সেইটা ছিল খুব কষ্টের আমি সারা দিন ধইরা বাসন মাজা ঘর মোছা পরিষ্কার করা আর পানি আনা সহ মেলা কাজ করতাম আমি আরও অনেক মাইয়াগো কাজ করতে দেখতাম
যারা ছিল খুবই অসুখী। আমার পরিবার ও মিঠুর থেকে দূরে থাকতে অনেক